দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পনেরো টিভির ফেসবুক লাইভে। আজ অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে হুমায়ুন কবির রুমেল, আপনারা হয়তো নাম শুনেছেন, আপনারা অনেকে চেনেন, আপনারা তাকে জানেন। এই হুমায়ুন কবির রুমেল মূলত একজন ইউটিউবার এবং তিনি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের যে ভেনু এখান থেকে প্রত্যাহার করে নেওয়ার পর তিনি যে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন, আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন, আজকের সেই হুমায়ুন কবির তুহিন সত্যিই মৃত্যুর পথযাত্রী। অর্থাৎ তিনি সেই পথে একেবারে চলে গেছেন, আর কখনো তিনি ফিরে আসবেন না। দর্শক, এই দুঃখজনক ঘটনাটি আপনাদের জানানোর জন্যই আমরা এখানে হাজির হয়েছি। আমার পিছনে দেখছেন কফিন, এবং সেখানে কিন্তু তার স্বজনরা কিন্তু আছে, এবং আমরা তাদেরকে সাথে একটু কথা বলবো যে এই হুমায়ুন কবির তুহিন মূলত সেখানে শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু নিয়ে যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় কিন্তু তিনি আমরণ অনশনে গিয়েছিলেন। আমরণ অনশনে যাওয়ার পরে কিন্তু দীর্ঘদিন তিনি অনশন করেছেন, এবং শেষ পর্যন্ত বগুড়াবাসীর দাবি সরকার কিন্তু মেনে নিয়েছে। এখানকার সকলের প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাগুলোর অংশ হিসাবে আমরা হুমায়ুন কবির রুমেলেরও একটি ভূমিকা আছে বলে দাবি করতেই পারি, এটা স্বাভাবিক। দর্শক, এখানে তার স্বজনরা আছে, তার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই যে রুমেলের আসলে কি ঘটনাটি ঘটেছিল এবং কিভাবে সে মারা গেল। আমি রুমেলে ঘুম থেকে উঠে ফেসবুকে একটি লাইভ দেখলাম, সে একটু গড়াগড়ি করতেছে, তখন বাজে 9:30, ঠিক সকাল 9:30 আমার ফেসবুক পেজ থেকে আমি ওই লাইভটি দেখতে পেলাম, এবং তার মা বোনেরা তারা বলতেছে যে রুমেলের সহযোগী শুভকাঙ্ক্ষী যারা আছেন তারা একটু দ্রুত চলে আসেন। তা আমি এর মধ্যেই একটা ফোন আসলো, ওনার বোন আবার আমাকে ফোন করছে, আমি বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব, সে আমার সাথে দীর্ঘদিন চলাফেরা করছে, সে খুব ভালো ছিল। সে ফোন আসার পর তার বোন আমাকে বলতেছে ভাইয়া রুমেল আর নেই, সে মারা গেছে। তো আমি তো হতভম্ব হয়ে গেলাম, তো এই যে আমি মানে ফেসবুকে পোস্ট টোস্ট করে সবাইকে জানাজানি দিলাম। আসলে সে দীর্ঘদিন বগুড়াতে বগুড়াবাসীর জন্য শহীদ চান্দু স্টেডিয়াম ভেনুর জন্য অনশন করেছে, আন্দোলন করেছে, বগুড়াবাসী সবাই দেখেছে, সে কাপড়ে কাপড় পরে, এবং সে অনেক সময় নিজেকে একটু দুর্বল মনে করতো যে অনেক চাপে ইয়েতে হয়তো পারিবারিক ইয়েতে ছিল, হয়তো তার সে একা একাই থাকতো, তারও একটু বয়স্ক। আমি কয়েকদিন আগে আসছিলাম, তারপরে এর আগে কিছুদিন আগে তার একটা অসুখ হয়েছিল, আমি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা করাচ্ছি, সেটা সুস্থ হয়েছে। তো তার পরবর্তীতে পরশু দিন আমার সঙ্গে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইফতার পার্টির আয়োজন ছিল, সেখানে সে ছিল, আমাকে বললো যে ভাই আমি এবার বিমানবন্দর ইয়েতে অনশন করবো, আপনি একটু শক্ত ভূমিকা পালন করবেন। এ হওয়ার পর আজকে তার কি কি অসুস্থতা ছিল সে না, অসুস্থতা তার কোন তেমন ছিল না, আমি যতটুকু তাদের আত্মীয় স্বজনের মুখ থেকে শুনছি, সে একটু পেটে ব্যথা বলছে, গ্যাস টেস এরকম একটা গ্যাসের ট্যাবলেটও খাইছে, মানে ওই যে ব্যথার যে মানে পেটে ব্যথা হয়েছে, গ্যাস হয়েছে, এই ধরনের। তো তারপরে সে একটু অসুস্থ বোধ করছে, অনেকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে মুহূর্তে মারা গেছে। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন যে আমরা তার একজন শুভাকাঙ্ক্ষী, তার একজন বন্ধু, তার কাছ থেকে আমরা শুনলাম। আমরা আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে আপনি কি জানেন, আমরা একটু এই সাইডে গিয়ে দাঁড়িয়ে আমরা একটু কথাটা বলি যে এই যে উনি বর্ণনা করলেন ওনার মতন করে, আপনি কি জানেন যে সে যে মারা গেলেন বা কি কারণে কি ঘটনা ঘটেছে? আসলে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার একজন ফ্রেন্ড, মানে উনি তো সংগঠন করতো দীর্ঘ সময়, আমার ফ্রেন্ড তখন বললো যে আমাদের রুমের ভাই তার নাই। তখন আমি বললাম যে তুমি কি শিওর নাকি, বললো যে হ্যাঁ ও স্টপ করেছে। তো সাথে সাথে ঘটনা শোনার সাথে সাথে আমি এখানে চলে আসি, এসে যেটা শুনলাম যে আসলে উনি তো কেয়ারলেস ছিল এবং পারিবারিক ভাবে তিনি অনেক মানে কলহের মধ্যে ছিল, তার তো মানে কেয়ার নেওয়ার মতো যেগুলো ভাই ছিল তারাও অতটা কেয়ার নিত না। তো যেটা শুনলাম যে সে ভোর রাতে নাকি স্ট্রোক করেছে এবং হাসপাতালে নিতে নিতে সে মারা যায়। পরিবারের কেউ ছিল না, সে বিয়ে শাদী করেনি? না, সে বিয়ে শাদী করে নাই, এখন পর্যন্ত সে একাই ছিল, এবং বিভিন্ন কারণে সে পরিবার থেকে মানে বঞ্চিত ছিল আর কি, তার সবকিছু থাকা সত্ত্বেও সে পরিবার থেকে সে সুযোগ সুবিধা গুলো পাইত না। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু দর্শক আরো দুই একজনের বক্তব্য শুনতে চাই যে এই হুমায়ুন কবির রুমেলের একসাথে যারা কাজ করেছেন, উনি একজন ইউটিউবার হিসেবে কাজ করেছেন এবং তার পাশাপাশি আমাদের এখানে চেনা মুখ আছেন আমাদের মিঠু ভাই, আমরা তার কাছ থেকে শুনতে চাই যে এই যে আজকে রুমেল নেই, রুমেল কিন্তু
আন্দোলন করতো, সংগ্রাম করতো, বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে কথা বলেছে, আপনি তার একজন সহকর্মী বা সহযাত্রী বা বন্ধু ফ্রেন্ড হিসাবে আপনি কি কতটুকু জানেন? রুমেল শুধু একজন ব্যক্তির নাম নয়, রুমেল বগুড়াবাসীর গর্ব, সে আমাদের নাটাইপাড়ার গর্ব। সে অত্যন্ত ভালো ছেলে ছিল এবং বিগত দিনে আমরা যেটা দেখেছি, যা বগুড়াতে লক্ষ লক্ষ মানুষের বসবাস, কিন্তু একটিমাত্র ছেলে যে প্রতিবাদী কণ্ঠে সোচ্চার হয়েছিল শহীদ চান্দু স্টেডিয়ামের সকল মালামাল ফিরিয়ে আনার প্রত্যয়ে, সে সাত মাথায় বসেছিল গণ অনশন, আমরণ অনশন। তো বিষয়টা আসলে আমরা ওই মুহূর্তে যতটুকু গুরুত্ব দিতে না পেরেছি, আজকে তার গুরুত্ব আমার কাছে এবং বগুড়াবাসীর কাছে আরো অনেক বেশি বেড়ে গেল। তো যাই হোক, রুমেল আর নেই, বিষয়টা অত্যন্ত ব্যথিত করেছে আমাদেরকে, আমি নিজেও ব্যথিত। তো রুমেল ছিল আমার আসলে খুব ক্লোজ একটা ফ্রেন্ড, সোহেল আর বড় ভাই, যেটা আমার সঙ্গে আমরা ক্লাসমেট ছিলাম, ওদের সঙ্গে আমার যাতায়াত ছিল, বাসায় যাতায়াত ছিল। কিন্তু আসলে হঠাৎ করে এরকম রুমেল চলে যাবে এটা ভাবতে কেন জানি নিজের কাছে খুব খারাপ লাগছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টি সকলের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে এবং তারপরেও কিন্তু বিষয়টিকে স্বাভাবিক ভাবেই মেনে নিতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে রুমেলের কোন স্বজন অর্থাৎ ভাই ব্রাদার কেউ আছেন কিনা? আপনি কি হন ওনার, একটু একটু শুনতে চাই আপনার সম্পর্কে কি হয়? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই? তো এর এমনি আগে থেকে কোনো সমস্যা ছিল কিনা বা সমস্যা? মানে স্বাভাবিক যে নিয়মে খাবার খাওয়া বা গোসল করা, যা যা করা আমরা স্বাভাবিক মানুষ দ্বারা করি, ও সেটা করতো না। সারা রাত জাগে থাকতো, সারাদিন ঘুমাইতো, যখন হয়তো প্রকৃতির ডাকে উঠতো তখন খাবার খাইতো। অনেক সময় আমরা ফোনে জিজ্ঞাসা করি আমার কাছে, ও খাবার খাইছে? অনেক সময় বলতেছে যে না, খাবার দুপুরে খাবার দিছি এখনো খাইনি, সেটা নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি, আবার নতুন করে দিছি সেটাও খায়নি। এরকম মানে অনিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা যাপনটাই ছিল অনিয়মতান্ত্রিক, নিয়মের ভিতরে ছিল না। ওকে কি আপনার বিয়ে শাদী করেননি? বিয়ে শাদী চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোটাই হয় না। হয়তো যে আমরা যাকে বেশ কয়েকবার গাবতলিতে নিয়ে গেছি, আশেপাশেও দেখানো হয়েছে, ও যাকে পছন্দ করে তারা হয়তো ওকে পছন্দ করে না, বেশিরভাগই এরকম হয়। আমরা সব দিক দিয়ে চেষ্টা করছি, চাকরি দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ভাবে, এমনও হয়েছে এই লাস্ট যে চাকরি করছে ময়মনসিংহে, সেখানে এমনও হয়েছে ও যে স্যালারি পায় তার সাথে ওর ওই টাকা দেওয়া হবে না, আরো বেশি টাকা লাগে। তখন বড় ভাই বললো তুই চাকরি কর, দরকার পড়লে আমি তোকে আরো 5,000 টাকা করে দিই। তবু আমরা চাচ্ছি স্বাভাবিক জীবনে ফিরে আসে। তারপরে কিছুদিন বড় ভাই টাকাও দিছে, দেওয়ার পরে 2-3 মাস সাইডে থাকার পরে আবার চাকরি ছেড়ে চলে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে হুমায়ুন কবির রুমেল আসলে এই যে অসঙ্গতির বিরুদ্ধে নিজে নানা ধরনের কথা বলেছেন, নানা ধরনের কাজকর্ম করেছেন, আসলে তার নিজের জীবনের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টি প্রতিফলন ঘটেনি। আজকে তার স্বজনদের মুখ থেকে আমরা কিন্তু সেই বিষয়টি জানতে পেরেছি। দর্শক, প্রত্যেক মানুষের তার কর্মের ফল এটাই ভোগ করতে হয় এবং কর্মটাই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতায় পরিণত হয়। আজকে যেমন তিনি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে কথা বলেছিলেন, আমরণ অনশনে গিয়েছিলেন এবং এই আমরণ অনশন যাওয়ার কারণে আজকে রুমেল নেই, তারপরেও কিন্তু বগুড়াবাসীর কাছে এটা একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তেমনি ভাবে প্রত্যেক মানুষের কর্মের ফল সবসময় এটা পৃথিবীতে থেকে যায়, সেটা মানুষ স্মরণ করে। রুমেলের যে কর্ম, সে কর্মের ফলগুলো কিন্তু মানুষ স্মরণ করবে এবং এটা কিন্তু মানুষ সে বিষয়গুলোকে সবসময় তাকে মূল্যায়ন করবে। এবং আমরা যেটা দেখেছি যে এখানে এই রুমেল মারা যাওয়ার কারণে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কিন্তু আজকে শোকাহত, তারা তাকে স্মরণ করছে, তার আত্মার মাগফিরাত কামনা করছে। আমরা একটু আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা যেহেতু তার প্রতিবেশী, আপনারা তাদের স্বজন, আপনাদের কাছে এই বিষয়টিকে একটু আমরা একটু একটু কথা বলতে চাই। একটু আসেন, সামনে আসেন। যে এই যে রুমেল আজকে আর নেই, রুমেল চলে গেছে, আমরা এতদিন রুমেলকে ওইভাবে হয়তো স্মরণ করিনি। প্রত্যেক মানুষের মৃত্যুর পর তার বিষয়গুলোকে আসলে আমরা তার ভালো দিকগুলো খোঁজার চেষ্টা করি, আপনি বিষয়টা কিভাবে মূল্যায়ন করছেন? আসলে রুমেল ভাইকে তো আমি ব্যক্তিগত অনেক কাছ থেকে দেখেছি, এমনও সময় গেছে যে আমরা রাত একটা একটা দুটা পর্যন্ত ঘুরছি আমার বাসা এখানে, তো অনেক কথা হয়েছে আর কি। ব্যক্তিগত ভাবে আমার উনি যখন ইয়াতে বসে, অনুষ্ঠানে বসে, আমি ওনার সাথে গিয়েছি, কথাবার্তা বলছি, নানান চিন্তা চেতনা ছিল ওনার,
বললো ভাই আমি আমরণ অনশন করে যাবো যতদিন পর্যন্ত চান্দু ইসলাম না আসে। এবং আমরা দেখছি যে চান্দু ইসলাম ফিরত আসার ক্ষেত্রে তার যে আমরণ অনশন যে এটাতে আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ বা একটা যে ডেডিকেট হয়ে যে একটা মানে একটা লক্ষ্য উদ্দেশ্যে যে আন্দোলন করা এটা আসলে অনেক বড় বিষয়। কারণ আমরা জানি যে আমরণ অনশন এটা অনেক বড় বিষয়, তিনি সেই উদ্যোগ নিয়ে বসছেন, অনেক সুভাকাণ্ডে তার পাশে দাঁড়াইছে, অনেক নিউজ মিডিয়া আপনারাও নিউজ করছেন আমরা দেখছি। কিন্তু এখানে কথা ছিল পরবর্তীতে দেখা গেল যে যখন এই জিনিসটা হইলো রুমেল ভাইয়ের স্বীকৃতি তেমন আমরা দেখিনি, যে রুমেল ভাই যেমন কথা হওয়ার কথা ছিল, হ্যাঁ রুমেল ভাই যেমন স্বীকৃতি হওয়ার কথা ছিল যে তাকে আলাদাভাবে একটা সম্মান দেওয়া, এরকম আমরা কিছু দেখি না। তারপরে তার একটা চিন্তা ছিল বগুড়া শহর নিয়ে, যে বগুড়া শহরের নানান সমস্যা, যানজটের সমস্যা বা এখানে একটা আমরা বলি যে উত্তরবঙ্গের রাজধানী, কিন্তু দেখা যায় আমাদের বগুড়ার নানান ধরনের অসংগতি আছে। তো উনি এ ধরনের বিষয়ে আমরা আলোচনা করতাম, প্রায় হোটেলের বিষয়ে কথাবার্তা বলতাম। তো উনি ঈদের পরে আমার সাথে কথাও হয়েছিল এবং ফেসবুকে অনেকে জানাইছে আমি আমাদের বিমানবন্দর নিয়ে আমি একটু কিছু করতে চাই, তো ভাই আপনারা আসেন। উনি যে মুক্তিযোদ্ধা ওনারও বললেন যে আমি এটা নিয়ে কিছু করতে চাই, যদি বিমানবন্দর হয় চান্দু ইসলাম হয় তাহলে আমাদের এই জিনিসটা ইকোনমি হাব হয়ে যাবে, বিভিন্ন লোক যখন আসবে তখন যানজট বিষয়গুলো দূর হয়ে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠান হবে, বিভিন্ন হোটেল হবে, মানে বগুড়ার পুরো ইকোনমিক সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে। তো উনি এটা চিন্তা করছিলেন, এটা আসলে আমরা আসলে কতটুকু আসলে বগুড়ার জন্য কি করতে আসি কোথায় করতে পারছি জানি না, তবে রুমেল ভাই চিন্তা করতেন এটা আমি মনে করি যে তাকে অবশ্যই এই বিষয়গুলো স্বীকৃতি দেওয়া উচিত, তাকে সে যদি সে মারা গেছে তাকে সেইভাবে নিয়ে আলোচনা করা উচিত। এবং আমরা যারা বগুড়ায় যারা শুভাঙ্গী আছি, যারা যারা বগুড়াকে নিয়ে চিন্তা করে বগুড়ার মানুষকে চিন্তা করে, তাকে একটা অনুপ্রেরণা হিসাবে আমরা দেখতে পাই যে রুমেল ভাই আসলে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। তবে আসলে তার শারীরিকভাবে বিশেষ করে অনশনের পরে ভাইয়ের সাথে আমাকে দেখা হয়েছে, আমিও অসুস্থ ছিলাম, ভাই বললো যে ভাই আমার অসুখ শরীরটা খুবই খারাপ। তাছাড়াও তিনি একটু যেটা বললো ওনাদের ভাই যে উনি অনিয়মতান্ত্রিক চলতেন, এটা আছে আসলে সমাজে যারা একটু ভিন্ন চিন্তা করে তারা ভিন্নভাবে চলাফেরা করে, চেষ্টা করেছে এবং সে কাজগুলো তিনি করেছেন এবং সেটা কিন্তু তার চিন্তায় আছেন। তার আর এক সহকর্মী কিন্তু ইতিমধ্যে বললেন যে তিনি বিমানবন্দর নিয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং বিমানবন্দর যেন বাস্তবায়িত হয় সেই আন্দোলনে তিনি যোগ দিবেন, তিনি আমরণ অনশনও কিন্তু করেছেন। এই সব মিলেই আমরা যেটা বলতে পারি যে আসলে এই যে সকলের যে চিন্তা চেতনা, সকলের যে মানুষকে নিয়ে যে তার কাজকর্ম, এটাই কিন্তু মানুষের কাছে সবসময় থেকে যায়। আজকে রুমেল নেই কিন্তু রুমেলের কর্মগুলো মানুষের কাছে আছে। আপনি রুমেলের প্রতিবেশী নিশ্চয়ই, রুমেল আমার দাদা ভাই। আচ্ছা ভাই হয়, আপনি ওকে কিভাবে দেখেছেন যদি একটু সংক্ষেপে বলেন? রুমেল আমার তাওতো ভাই হয়, উনি আমার গ্রামের বাড়িতে গেছেন এবং আমার বাসাও গেছেন, উনি সবসময় হাসি মুখে থাকতেন, সবসময় আমাদের সাথে হাসি মুখে কথা বলতেন এবং উনি সবসময় দেশের প্রতি তার অত্যাধিক ভালোবাসা ছিল। সে দেশ কিভাবে উন্নত হবে, পরিবেশ কিভাবে উন্নত হবে, সমাজ কিভাবে উন্নত হবে, সবসময় তিনি এই চেষ্টাই চালিয়ে যেতেন। তো উনি আজকে আমি হঠাৎ সকাল 9:30 দিকে শুনতে পেলাম, আমার ভাগ্নি বললো যে এরকম রুমেল আঙ্কেল মারা গেছে। এমন কি বলো এটা? তো আমি বললাম কিভাবে মারা গেল, উনি বললো যে পেট ব্যথা ছিল, গ্যাসের ট্যাবলেট কি খেয়ে মারা গেছে। তো আমি এবার এখানে আমি সকাল 11:00 দিকে আসার পরে মামার কাছে শুনতে পেলাম উনি নাকি 4টে গ্যাসের ট্যাবলেট খাইছে। আমি গ্যাসের ট্যাবলেট পরপর খাইছে নাকি একসাথে খাইছে কি 1 ঘন্টা পরপর খাইছে তা আমি সঠিক এখনো জানতে পারি নাই। যাই হোক, উনি যথেষ্ট ভালো ছিল। তো মাঝখানে ওনার নিয়মকানুন খুব একটা ভালো ছিল না, এটাই যে উনি সময়ের খাবার সময় খেত না, ঘুমের সময় ঘুম পারতো না, সারা দিন জেগে থাকতো, দেখা যাচ্ছে সকাল 10:00 মতো ঘুম পারতো। গ্যাস ট্যাবলেট বলতে কি অ্যাসিডিটি কমানোর জন্য যে ট্যাবলেট গুলো, না ওই যে ইঁদুর মারা অথবা অ্যাসিডিটি কমানোর জন্য, তার ব্যথা কমানোর জন্য ওই গ্যাস ট্যাবলেটটা খাইছে আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আসলে আপনারা শুনলেন যে এই এখানকার যে বিষয়গুলো, এখানে যারা আছেন তারা কিন্তু তাদের এই বিষয়গুলো বললেন। এখানে শ্রদ্ধা জানানোর জন্য মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া জেলা শাখার পক্ষ থেকে এখানে ফুলের তোড়া নিয়ে আসা হয়েছে, তার কফিনে দিবেন এবং তারা শ্রদ্ধা জানাবেন, আমরা এটার জন্য অপেক্ষা করছি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে মুক্তিযোদ্ধা সংসদ
কমান্ড কিন্তু এখানে এসেছেন তারা শ্রদ্ধা জানানোর জন্য, এবং তারা কিন্তু সে কাজটি করছেন এবং তিনি সেই সংগঠনের সাথে জড়িত ছিলেন সে কথাটি কিন্তু ইতোপূর্বে সেই সংগঠনের যিনি কর্মকর্তা তিনি কিন্তু এখানে আমাদেরকে জানিয়েছেন। আইজিজুর রহমান সুমন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান, সদস্য সচিব, বগুড়া জেলা শাখা। আমাদের সহকর্মী ছিল যে আমরা গভীরভাবে প্রকাশ দর্শক, আমরা হুমায়ুন কবির রুমেলের কফিন পিছনে রেখে আপনাদের সামনে কথা বলছি। সত্যি অত্যন্ত দুঃখজনক ব্যথিত ঘটনা যে তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি নানান অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে কথা বলেছেন, আমরণ কাফনের কাপড় পরে তিনি কিন্তু অনশনও করেছেন। আজকে সেই কাফনের কাপড়ই তার শেষ সঙ্গে হলো, কাফনের কাপড় পরেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আর কখনো কোনো অসঙ্গতির বিরুদ্ধে তিনি কথা বলবেন না এমনটি কিন্তু আমরা আজকে নিশ্চিত এবং বলতে পারি। এবং আপনারা দেখছেন যে রুমেলের কফিন কিন্তু পিছনে আছে এবং সেই কফিন নিয়েই এখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যারা আছে তারা এখানে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানালেন। দর্শক, এই ছিল এখনকার মতন, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন পুণ্য টিভির সাথে। সেই সাথে আমরা হুমায়ুন কবির রুমেলের বিদায়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। মহান রব্বুল আলামিন তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস।